থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে। পরকালে কোন পাপের জন্য কি শাস্তি হবে ভাস্কর্যের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরে প্রার্থনা ও ভ্রমণ করতে আসা মানুষকে পাপের শাস্তি সম্পর্কে জানাতে ভাস্কর্যের মাধ্যমে জাহান্নামের চিত্র উপস্থাপন করা হয়েছে। মন্দিরটি জাহান্নাম মন্দির নামে স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে। থাইল্যান্ডের সিয়াংমাই এলাকায় ওয়াট মাই কাইট নই নামের মন্দিরটি নির্মাণ করেন। তিনি বলেন, মানুষের মধ্যে পাপের ভয় সৃষ্টি করতেই এই প্রতীকী জাহান্নাম তৈরি করা হয়েছে। আমি চাই মানুষ জাহান্নামকে ভয় পাক ও পাপের জন্য লজ্জিত হোক। পরকালে কোনো পাপের জন্য কি শাস্তি হবে তা ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চুরির অপরাধে হাত কেটে ফেলা হবে, ধর্ষণের অপরাধে যৌনাঙ্গ কেটে ফেলা হবে। প্রতিটি ভাস্কর্য লাল রঙের ছিটা দিয়ে রাঙানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে শব্দ সংযোজন করা হয়েছে। মন্দিরের ভেতরের জাহান্নামের ছবি ও ভয়ানক শব্দ মিলে এক পরাবাস্তব অনুভব জাগিয়ে তোলে। মন্দিরটিতে 2013 সালে ভ্রমণ করেন চরিস বাক্কে। তিনি বলেন, ডিসফোর্ডে তৈরি করা একটি ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে পরকালে পাপের জন্য মানুষের মাথা কাটা হবে। একটি ভাস্কর্যে গর্ভপাতের শিকার শিশুদের দেখানো হয়েছে, যা খুবই হৃদয় বিদারক। গর্ভপাতের শিকার ভ্রূণদের সমাধিস্থ করলে নারীরা পাপ থেকে মুক্তি পেতে পারে। হোয়াট মাই কাইট নই মন্দিরটি এখন জন্মদিন, বিয়ে, অন্ত্যেষ্টক্রিয়া অনুষ্ঠানের জন্য আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। মন্দিরটিতে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয় না। থাইল্যান্ডে হোয়াট মাই কাইট নই মন্দির ছাড়াও কয়েকটি জাহান্নাম মন্দির আছে।